বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো, তিনি তাহনিক করতেন। হাদিসে এসেছে, সিরায় এসেছে, তাহনিক কি? খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। আলেমদের কাছে, অনেক আলেমদের কাছে আসে, আমার কাছে অনেকে এসেছে বাচ্চাদেরকে নিয়ে, তো আমরা এই সুন্নার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি। বারাকা, বিষ্ণু ইসা ইসলামের বারাকা নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে। মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে, মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই, বাচ্চা কাচ্চা হয় না। ইহুদিরা টিটকারি করে, এই তো মুসলমানদের সন্তান নাই। সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে, পুত্র সন্তান, নাম হচ্ছে আবদুল্লাহ। কি নাম? আবদুল্লাহ ইবনে জুবাইর। তো আসমা আবদুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণুনবীর কাছে আসলেন। বিষ্ণুনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন। তা আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুনবীর লালা মিশ্রিত খেজুরের রস। আল্লাহ আকবার! বাচ্চারা আসলে বিষ্ণুনবী তাহনিক করতেন, এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সাইন্টিফিক্যালি প্রুভড, যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে, স্পেশালি ডেটস নির্যাস যদি দেয়া হয়, তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার ব্লাড সার্কুলেশন বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায়। বিষ্ণুনবী এটা করতেন। অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুনবীর কোলে বাচ্চা দিতেন, অনেক বাচ্চা বিষ্ণুনবীর কোলেই পেশাব করেছে, হাদিস সাক্ষী। ওখান থেকে মাসালা এসেছে, মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে, ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে। বিষ্ণুনবীর কোলে নিয়েছেন, পেশাব করে দিছে ভরায়া। আল্লাহ আকবার! বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন, যেই বাচ্চার মাথায় বিষ্ণুনবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত। সুবহানাল্লাহ, পড়বেন না? এক ভণ্ড, সেও ছিল নবী দাবিদার, মুসাইলামাতুল কাদ্দাব, সে নবীকে কপি করতো, নবী যা যা করতো তাই করতো। তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো, যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয়, আমিও তাই করতো। সে বলতো আমিও নবী। সে বলতো নবু আনি সুনলি ওয়ানি সুনলা কে মোহাম্মদ, হে মোহাম্মদ, নবু তোমার অর্ধেক আমার অর্ধেক। কি মামুর বাড়ির আবদার দেখছেন, বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও। তো নবীকে কপি করতো। বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায়, ওটা ছিল মিঠা পানি, ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে। তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো, পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা, চুল বাড়বে তো দূরের কথা, এদের মাথায় চুলই ওঠে নাই। আল্লাহ আকবার! বিষ্ণুনবী মাথায় হাত বুলিয়ে দিতেন, বাচ্চাদেরকে চুমু খেতেন। আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন, আদর করবেন, চুমু খাবেন, বিষ্ণুনবীর সুন্নাহ এটা। বাচ্চাদের সালাম দিতেন, মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, বাসার সময় পেলে এটা করবেন, ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন। শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না, ভুল দেখলে শুধরে দিতেন। এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে, ওখান থেকে ধরে, তাও বাঁ হাতে, বিষ্ণুনবী বললেন ইয়া গোলাম সাম্মিল্লা, বিসমিল্লা বলো, কুল বি আমিনি, বাঁ হাতে নয় ডান হাতে খাও, ওয়া খুল মিম্মা ইয়ালিক, আর এদিক সেদিক থেকে নয়, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। সুবহানাল্লাহ! শুদ্রে দিতেন। সাদাকার খেজুরের স্তূপ ছিল, যাকাতের খেজুর, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিষ্ণু ইসলামের দৌহিত্র, ছোট্ট মানুষ, হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে যায়, হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন। বিষ্ণুই বললেন কেহ কেহ, থামো থামো, ওয়াক থু থু, আমরা যে বাংলা ওয়াক থু বলি এটার আরবি হচ্ছে কেহ, মানে এই নানা ভাই রাখো রাখো রাখো। আলা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশিমি খানদানের, আমরা সদাকার মাল খেতে পারি না। আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন। সুবহানাল্লাহ! এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন, কারেকশন করতেন। সুনানে নাসাইতে এসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াজুরুল আনসার, তিনি যখন আনসারীদেরকে ভিজিট করতে যেতেন, ফায়ুসাল্লিমু আলা সুবিয়ানিহি, আনসারী বাচ্চাদেরকে সালাম দিতেন। আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি, নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন? অনেকে মনে করে যে আমি মুরব্বি হাজি সাহেব, 80 বছর বয়স, আমি তো শুধু সালাম পাবো, আমি দিব কেন, এরকম একটা ভুল ধারণা আছে না? সালাম শুধু ছোটরা দিবে, ব্যাপারটা কি এমন না? ছোটরা বড়দের দিবে, বড়রা ছোটদের দিবে, সবাই সবাইকে দিবে, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ বলেন সবাই। ওয়ায়ামসাহু বিরুসিহিম, বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, ওয়াদুউ লাহুম, তাদের জন্য দোয়া করতেন।
তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ, ডিলিংস, ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন? বিশ্বনবী ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে। জিজ্ঞেস করলেন কে রেখেছে, বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রেখে, ছোট্ট আবদুল্লাহ। বিশ্বনবী ইসলাম খুশি হয়ে গেলেন, হায় রে সে কিভাবে খেয়াল করলো, আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে। খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য, তিনি বললেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল, মানে হে আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন। বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন। বিশ্বনবীর দোয়া তারা পেয়েছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, বললেন নবী হে আপনি এসেছেন, আমরা যে এত খুশি মদিনাবাসী, সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয়, আমি কি দিব, কিছু দেয়ার নাই, কিছু দেয়ার নাই, আমি গরিব মানুষ, আমি আমার নার ছেঁড়া ধন, কলিজার টুকরা আনাস, আমার শিশু সন্তানটারাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। খোয়াই দিমুকে আনাস, নবী হে সে আপনার ছোট্ট খাদেম হবে, আপনার কাজ করে দিবে, উদুল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটা দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন, কি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালা হুয়া ওয়ালাদা, আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও। দেখেন এই দোয়ার কি বরকত, এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার। আর উনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় 78 জন, কোনো বর্ণনায় 80 জন, আমাদের পুরো বংশে আছে 80 জন, কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে 80 জন আছে, উনার শুধু ছেলে মেয়ে, একজনের ছেলে মেয়ে কয়জন, 80 জন। বিশ্বনবীর দোয়া কি ইন্টারাকশন দেখেন, একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য, তিনি সাহাবীদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন, ইন্সপায়ার করতেন, প্রশংসা করতেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন, একদিন তার ঘরের পাশ দিয়ে বিশ্বনবী যাচ্ছিলেন, পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি, বড় সুরেলা গলা তোমার, লাকত উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ, দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরী ঢেলে দিয়েছেন। আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো? আচ্ছা নবী বাদ দেন, শায়খ আব্দুর রহমান সুদাইস এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি কেমন লাগবে আপনার? আর স্বয়ং বিশ্বনবী যদি বলে সুবহানাল্লাহ পড়বেন না, আল্লাহু আকবার। এইভাবে বিশ্বনবী ইসলাম সাহাবাদেরকে উৎসাহিত করতেন, মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য, তিনি প্রশ্ন করতেন। একবার বলেন দেখি কে বলতে পারে, ইন্না মিনা শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুমিন, একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না, এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি? কোন সাহাবী পারে না, কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোনো গাছ হবে, অমুক জায়গার মরুভূমির গাছ হবে, ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ ভাবে না। ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না, তারা এইটা বলে ওইটা বলে, ক্যাকটাস গুলমলতা ওই গাছ, নবী বলে না ইন্নাহা আন-নাখলা, এটা খেজুর গাছ, কি গাছ? তো আব্দুল্লাহ ইবনে উমার তখন খুব ছোট, তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না, তো বাসায় যে উমর রাদিয়াল্লাহুকে বলে আব্বা আপনারা কেউ পারেন না, আমি তো জানতাম এটা খেজুর গাছ, তো বললা না যে? আব্দুল্লাহ বলে আপনি পারেন না, অন্যান্য সাহাবারা বাচ্চা ছাড়া কেউ পারেন, আমি কেমনে কই? উমর রাদিয়াল্লাহু বললেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উঁট পেলে আরবরা যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম, নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত, আল্লাহু আকবার। দেখেন প্রশ্ন ছুড়ে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের।